গণেশ আর্ট গ্যালারি ভাস্কর্য শিল্পের বৈচিত্র্যতায় এক অনবদ্য প্রতিষ্ঠান। আমাদের এখানে বিভিন্ন ছবি অনুযায়ী নিখুঁতভাবে যাবতীয় পাথরের মূর্তি তৈরি করা হয়। ঠিকানা সোনাময়ী দাসপুর, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ 9831915046, এছাড়াও 8583836145। এরা দৌড়ামি করছে, নিজেদের অস্তিত্ব নষ্ট হয়ে গেছে নন্দীগ্রামে, বিশেষ করে গোকুলনগর অঞ্চলে এদের অস্তিত্ব এদের নষ্ট হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের। নিজেরা আর দলাদলি করতে গিয়ে এদের অস্তিত্ব সম্পূর্ণ একদম নষ্ট হয়ে গেছে। আজকের গোকুলনগরে আমাদের শুভেন্দুবাবুর ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা বিজয় সম্মেলনী অনুষ্ঠান আছে। গতকাল রাত্রে পুলিশ প্রশাসন সারা রাত এখানে ছিলেন, ভোর সকাল 6টায় এখান থেকে পুলিশ প্রশাসন গেছে, সিভিক্স থেকে আরম্ভ করে যারা দলদারি ছিল প্রত্যেকে এখান থেকে গেছে। একটাও তৃণমূল কংগ্রেসের ঝান্ডা বা কোনো কিছু আমরা তাদের হাতি দেয়নি, বরঞ্চ আমাদের আজকের প্রোগ্রাম, আমরা ঝান্ডা লাগিয়েছি প্রত্যেকটা ঝান্ডার জায়গায়, দেখুন তৃণমূলের ঝান্ডা লাগানো আছে। তারা আজকের রাজনৈতিক একটা ফায়দা তোলার চেষ্টা করছে, কোনো কিছু বিষয় নেই। তারা হঠাৎ করে পথে বসে গিয়ে বলছে যে আমাদের ঝান্ডা ছেঁড়া হলো কেন, জবাব দাও। পুলিশ প্রশাসন যাদের বিরুদ্ধে তারা নাকি অভিযোগ করেছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না কেন, তার জবাব দাও। এটা একটা পরিকল্পিত আমাদের এই প্রোগ্রাম বানচাল করার একটা চক্রান্ত। আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা প্রস্তুত আছি, এরকম এখানকার যারা ভারতীয় জনতা পার্টির কর্মী এবং সাধারণ মানুষ এরকম আর ঘটনাকে ধিক্কার জানাচ্ছে। আজকের কাতারে কাতারে মানুষ আজকের এই সম্মেলনে উপস্থিত হবে এবং এখানে মাননীয় বিধায়ক এবং আমাদের যে বিখ্যাত কীর্তনিয়া আমাদের অসীম সরকার মহাশয় আসবেন এবং ওনার কীর্তন শুনবেন এবং আর এই বিজয়া সম্মেলনীতে সম্ভাষণ দেবেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। অসংখ্য মানুষ এখানে উপস্থিত হবে, তো ওদের এই বিষয় নিয়ে আমরা ওইখানে পড়াশোনায় পা দিচ্ছি না। ওরা যা করছে করুক, আমরা এই প্রোগ্রাম আমরা করবো, ওদের লজ্জা থাকা দরকার। একটা থানা থেকে পারমিশন নেওয়া প্রোগ্রাম, আজকের একটা বিরোধীদের পারমিশন নেওয়া প্রোগ্রাম, সেখানে গিয়ে এরকম করছে, বিরোধীদের কণ্ঠরোধ করার একটা প্রয়াস এখানে।